আলাইকুম প্রিয় দর্শক সবাইকে জেকে গ্রেন টিভি ইউটিউব চ্যানেলে স্বাগতম প্রিয় দর্শক এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো ইঞ্জিন চালিত যাত্রীবাহী মিশুর গাড়ি এবং এই গাড়ির সঙ্গে অনেকে পরিচিত অনেকে পরিচিত নয় তো আজকে আমরা এই গাড়ি একটি বিক্রি করলাম নরসিংহের এক ভাইয়ের কাছে যেটা হলো ড্রাইভার শো আট সিটের তো এই যে সেই গাড়িটি এটা হচ্ছে ড্রাইভার শো আট সিটের গাড়ি একশো সিসি সেলফ এবং কি স্টার্টে সেলফ এবং কি স্টার্ট ইঞ্জিন তো সামনে যে চাকাটি আমরা দিছি এটা হচ্ছে এল সিস্টেম চাকা এবং এটা হচ্ছে মোটরসাইকেলের চাকা এটা আমাদের নিজস্ব প্রক্রিয়া এল সিস্টেম করা এবং সামনে হচ্ছে মোটরসাইকেলের ডাম্পার এবং পিছনে যে চাকাগুলো আমরা দিছি এটা হচ্ছে এল সিস্টেম নিঃস্ব প্রক্রিয়ায় সিস্টেম করা তো এই চাকাগুলো কিন্তু অনেকেই টেকসই করে তো এটা চাকা মোটরসাইকেলের এটা টায়ার সাইজ হচ্ছে দুই পঞ্চাশ সতেরো সাইজের দুই পঞ্চাশ সতেরো সাইজের টায়ার পিছনে দুইটা চাকায় কিন্তু এল সিস্টেম এবং একই সাইজের টায়ার তো এটা হচ্ছে রিকন্ডিশন একটি ইঞ্জিন ড্রাইভার সহ আট সিটের ক্যাপাসিটি পিছনে যে সিট দেখতে পাচ্ছেন এখানে তিনজন এবং ড্রাইভার সহ মাঝখানে যেই সিটি দেখতে পাচ্ছেন এটাতে দুইজন এবং সামনের যেই সিটি দেখতে পাচ্ছেন এটা ড্রাইভার সহ তিনজনের টোটালি আট সিট ক্যাপাসিটি তো এটার ইঞ্জিল হচ্ছে ফ্রিজম কোম্পানির একটি ইঞ্জিল এবং এটা রিকন্ডিশন ইঞ্জিল টোটালি গাড়িটি কিন্তু রিকন্ডিশনের তো প্রিয় দর্শক আমাদের কাছে আরও গাড়ি আছে যারা এই গাড়ি নিতে চান আমাদের ডিসপ্লেতে দেখুন আমাদের যোগাযোগ করতে পারেন আর আমরা একটু কথা বলবো যে ভাই এই গাড়িটি কিনছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম জি ভাইয়া নাম কি আপনার নাইম নাইম ভাই আসছেন কোথা থেকে আসছেন নদী থেকে তো আসতে সমস্যা হয়েছে কোনো সমস্যা আমাদের কাছে যে আসলেন আমরা যে গাড়ির দাম বলছি বা বর্তমান কিন্তু আমাদের ডিসকাউন্ট চলতেছে আমরা ই রমজান উপলক্ষে যে ডিসকাউন্ট দিছি আমরা কিন্তু এখন সেই ডিসকাউন্টটা দিয়ে রাখছি তো যারা নিতে চান এখনও কিন্তু ডিসকাউন্ট পাবেন তো আমাদের কাছে বর্তমান যে গাড়িগুলো আছে অর্থাৎ রমজান উপলক্ষে যে ডিসকাউন্ট দেওয়া ছিল যে গাড়ি গাড়িগুলোর প্রতি সেই গাড়িতেই কিন্তু সেই গাড়িগুলোই কিন্তু আমরা এখনও ডিসকাউন্ট রাখছি তো ভাই আপনি ডিসকাউন্ট পাইছেন হ্যাঁ জি জি তো এই যে গাড়ি আপনি কিনতে আসছেন তো আমরা যে বলি যে গাড়িগুলো রিকন্ডিশন আর নতুন এর ভিতরে পার্থক্য কি মানে গাড়িগুলো অনেকে বলে যে ভাই রিকন্ডিশন আর নতুন ভিতরে পার্থক্য আছে তো সেই ক্ষেত্রে আমাদের এই গাড়িতে রিকন্ডিশন আপনার দেখলে হয়তো বুঝতে পারবেন না যে এটা রিকন্ডিশন আমরা যদি বলি নতুন কিন্তু সেটা নতুনের মতন কি গাড়িটা কি ঠিকঠাক আছে হ্যাঁ আলো দেখলাম মোবাইলে যখন দেখলাম আমি মনে হয় যে এটা রিকন্ডিশন এরকম কি মনে হয় মনে হয় না যে নতুন হ্যাঁ তো বাইরের জন্য দোয়া করবেন এই গাড়ি জানো নিয়ে উনি আয় ইনকাম বুঝি করতে পারে আমাদের কাছে আরো যে গাড়িগুলো আছে এই যে গাড়িটি যে গাড়িটি আমরা ইতিমধ্যে অনেক ভিডিওতে দেখাইছি এটা হচ্ছে 110 cc এর একটি সবথেকে বড় গাড়ি আর এটা কিন্তু নতুন মডেলের গাড়ি তো এর আগে কিন্তু এরকম গাড়ি আমরা তৈরি করিনি তো সেই ক্ষেত্রে এই গাড়িটি কিন্তু আমরা ফার্স্ট তৈরি করছি এটা দুই সাইডে সিট আছে আপনারা পাঁচজন পাঁচজন কিন্তু ক্যাবেন সিস্টেমে পাঁচজন পাঁচজন দশজনও নিতে পারবেন আর এই যে সিটগুলো এভাবে তুলে কিন্তু এটা মালবাহী বানাইতে পারবেন অনেকে ভাই বলেন যে হচ্ছে মালবাহী গাড়ি নেবেন তো সেই ক্ষেত্রে কিন্তু এই গাড়িটি তাদের জন্য একের ভিতরে দুই তো সেক্ষেত্রে আপনারা যাত্রীও নিতে পারবেন মালও নিতে পারবেন দুই দুই সাইডে সিট কিন্তু তুলে আপনারা মালও নিতে পারবেন যাত্রীও নিতে পারবেন তো শুধুমাত্র যাত্রীর জন্য অপেক্ষা করা লাগবে না যে যখন যেই খুশি আপনারা মালের ভাড়া মারতে পারবেন মাল আসলে মালের ভাড়া প্যাসেঞ্জার আসলে প্যাসেঞ্জারের ভাড়া তো সেই ক্ষেত্রে কিন্তু এই গাড়িটা আপনারা নিতে পারেন আর এই গাড়িটা কিন্তু আমরা ডিসকাউন্ট দেওয়া ছিল এখনও আছে আপনারা নিতে পারেন তো এটা হচ্ছে মাত্র পঁচাত্তর হাজার টাকা এই এই গাড়িগুলো কিন্তু আমরা নতুন যে গাড়িগুলো আমরা বিক্রি করতাম যে অর্থাৎ নতুন বরের যে গাড়িগুলো আমরা বিক্রি করতাম এক লাখ দশ বিশ তো সেক্ষেত্রে কিন্তু এই গাড়িটা আমরা একেবারে অল্প অল্প দামে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে নিতে পারেন মাত্র পঁচাত্তর হাজার টাকায় তো এ একটা অনেকেই কিন্তু লাল গাড়ি চান এ একটা লাল গাড়ি আছে দেখতে পাচ্ছেন অনেক ভাই কিন্তু আমাদেরকে বলে যে ভাই লাল গাড়ি দেখতে অনেক সুন্দর দেখা যায় লাল গাড়ি কমপ্লিট করে কেন রাখেন না বা লাল গাড়ি লাগবে তো সেজন্য কিন্তু আমরা এ একটা লাল গাড়ি কমপ্লিট করছি আর শুধু লাল গাড়ি না আরেকটা বিষয় আছে যে আপনারা কিন্তু ভিডিওর প্রথম দিকে ঘ মাঝারি সাইজের গাড়ি দেখতেন মাঝারি সাইজের যে গাড়িগুলো অর্থাৎ মাঝারি সাইজের গাড়ি কিন্তু খুবই অল্প তো সেক্ষেত্রে মাদারি সাইজের গাড়িগুলো পাওয়া যায় না তো এটা হচ্ছে মাদারি সাইজের গাড়ি মাদারি সাইজের গাড়ি তো এটা হচ্ছে একশো দশ সিসির ইঞ্জিন এবং পিছনে চাকা কিন্তু ইলি বাইকের চাকা এবং এটার রঙটা কিন্তু লাল এবং এটার কাজ চলতেছে কমপ্লিট প্রায় পিছনে সিটে তিনজন এবং মাদার সিটে তিনজন এবং ড্রাইভার সহ সামনে তিনজনের ক্যাপাসিটি মাদার সাইজের কারণ কি যে এই যে ছোটো যে গাড়িটি দেখতে পাচ্ছেন আমাদের কাছে যে ছোটো যে গাড়ি ছোটো গাড়ির পিছনে সিটে কি হয় যে একটু মোটা মানুষ হলে সেখানে তিনজন কিন্তু বসানো টাফ হয়ে যায় তো সেক্ষেত্রে মাদার সাইজের গাড়িতে কমফোর্টেবলিভাবে কিন্তু যেরকম সাইজের হোক না কেন এখানে কিন্তু মানুষ তিনজন পিছনে বসানো যায় তো সেই ক্ষেত্রে এই গাড়িটি মাদার সাইজের গাড়ি তো একশো দশ সিসি ইঞ্জিন আপনারা চাইলে একশো সিসি নিতে পারেন এবং একশো দশ সিসি আছে তো একশো দশ সিসিও নিতে পারবেন তো আমাদের কাছে যে গাড়িগুলো আছে একশো সিসির ইঞ্জিন কিন্তু পেট্রোলে যায় এক লিটার তেলে যায় হচ্ছে চল্লিশ কিলো এবং একশো দশ সিসি যায় পঁয়ত্রিশ কিলো অর্থাৎ এটা সর্বনিম্ন এটা একশো দশ সিসি আপনার হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেয় এর মধ্যে থাকে কিন্তু আমরা যেটা সর্বনিম্ন যেই মাইলেজটা সেটা হচ্ছে পঁয়ত্রিশ সেটাই বলে থাকি এবং আর ছোটো যে গাড়িগুলো একশো সিসির যে গাড়িগুলো সেগুলো একশো এক লিটার তেলের চল্লিশ কিলো সর্বনিম্ন যেয়ে থাকে সেটা আমরা যেটা সর্বনিম্ন যেয়ে থাকে সেটাই বলি তো এই যে গাড়িটি আমরা কিন্তু এই গাড়িগুলো হচ্ছে মাদার সাইজের যে গাড়িগুলো একশো সিসি দিয়ে কিন্তু আমরা পঁচাত্তর হাজার বিক্রি করতাম তো সেই এই গাড়িটি হচ্ছে একশো দশ সিসি এবং পিছনে চাকা ইজি বাইকের চাকা তো সেক্ষেত্রে এই গাড়িটির দাম হচ্ছে আমরা মাত্র সত্তর হাজার টাকা অর্থাৎ ডিসকাউন্ট দিয়েই পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এবং একশো দশ সিসি দিয়েই কিন্তু আমরা সত্তর হাজার টাকায় এই গাড়িটি আপনারা নিতে পারবেন এবং আমাদের কাছে যে নয় সিট ক্যাপাসিটির যে গাড়িগুলো সেই গাড়িটা আছে দেখতে পাচ্ছেন পিছনে চাকা মোটর চাকা ইজি বাইকের চাকা এবং এটা রিকন্ডিশনের চাকা পিছনে চাকা পিছনের সিটে হচ্ছে তিনজন ড্রাইভার সহ এবং মাঝে সিটে তিনজন এবং মাঝখানে সিটে তিনজন একশো দশ ইসি সামনের চাকা হচ্ছে অ্যাল সিস্টেম চাকা মতো তো এই গাড়িটাও আপনারা নিতে পারবেন এটাও কিন্তু অনেক টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে মাত্র পঁচাত্তর হাজার টাকায় আপনারা নিতে পারবেন নব্বই হাজার টাকার গাড়ি মতো পঁচাত্তর হাজার টাকা আমাদের কাছে আরও গাড়ি আছে তো আমাদের কাছে এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কমপ্লিট হচ্ছে অর্থাৎ রং করে কিন্তু আমরা রোদে বাইরে দিয়ে রাখছি এবং এই একটা গাড়ি আছে এটা হচ্ছে ছোটো চাকার অনেকে চাই যে ভাই ছোটো চাকার গাড়ি নেবেন তো নয় সিট ক্যাপাসিটি ছোটো চাকার গাড়ি একেবারে ছোট এটার হাইটটা ডাউন সহজে কিন্তু প্যাসেঞ্জার উঠতে পারবে তো এটা নয় সিটের ক্যাপাসিটির পিছনের চাকা হচ্ছে পিছনের চাকা হচ্ছে আপনার ছোটো চাকা এবং হচ্ছে দুই পঁচাত্তর চোদ্দো সাইজের এটা হচ্ছে দুই পঁচাত্তর চোদ্দো সাইজের টায়ার দুইটাই কিন্তু একই এবং পিছনের সিটে তিনজন মাঝে সিটে তিনজন ড্রাইভার সহ সামনে তিনজন একশো দশ সিসি ক্যাপাসিটির ইঞ্জিন এবং রি কন্ডিশন এটার দামও আপনার পঁচাত্তর হাজার নিতে পারবেন এই যে গাড়ি এটা বড় গাড়ি এটাও কমপ্লিট হচ্ছে এবং এটাও কিন্তু অনেক বড়ো গাড়ি এই বড় এই এটা বড় কিন্তু এটা থেকেও কিন্তু এটা বড় এটাও কমপ্লিট হচ্ছে আপনারা চাইলে এটাও নিতে পারেন এটা একশো দশ সিসি ইঞ্জিন দেওয়া হবে এই একটা গাড়ি কমপ্লিট হচ্ছে এই একটা গাড়ি হচ্ছে বড় গাড়ি এটাও কিন্তু আমরা কমপ্লিট করছি তো অর্থাৎ আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে অনেক গাড়ি আছে আমরা রেগুলার কিন্তু গাড়ি বিক্রি করে থাকতেছি এবং কমপ্লিট করতে থাকতেছি তো প্রিয় দর্শক আপনারা চাইলে গাড়িগুলো নিতে পারেন বর্তমান এগুলোর কাজ চলতেছে তো কাজ কমপ্লিট করে কিন্তু গাড়ি আপনারা নিতে পারবেন তো গাড়ি নিতে হলে আমাদের ডিসপ্লেতে এখন আবার যোগাযোগ করবেন